মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি ভালো নেই। কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে প্রচুর। আর তোমরা তো আগের দিন দেখলে যে আমি ঠাকুরনগর গেছিলাম, তো সেখান থেকে সারা রাত ওখানে ছিলাম। তো জানি না কীভাবে কি ঠান্ডা লেগে গেছে, প্রচুর কাশিও হচ্ছে, ঠান্ডাও লেগেছে প্রচুর। তো যাই হোক বন্ধুরা, আজকের সকালটা তোমাদের খুব ভালো যাক, ভালো কাটুক এবং সারা দিনটা খুব ভালো যাক। তো আমাদের বাড়িতে কালকে পুজো, তো ওই জন্যে আজকে সব ধোয়া মোছা সব কিছু গোছগাছ চলছে। কালকে পুজো বলতে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো হয়, আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ না, নারায়ণ পুজো আগে হয় মনে হয়, সঠিক আমি জানি না। নারায়ণ পুজোটা আগে হয়, আর বড় ঠাকুরের পুজোটা দেরিতে হয়, মানে সন্ধ্যা বা বিকাল এরকম টাইমের দিকে হয়। তো কালকে আমাদের বাড়িতে পুজো, ওই জন্য একটু ধোয়া মোছার কাজ চলছে। রান্নাঘরটার পুরো একদম সব মুছে, ওয়াল ফল সব মুছে, মশলার কোটো কাটা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে এসেছি। এখন আছে জামা কাপড় কাচা। তো বন্ধুরা, এক গামলা জামা কাপড়, তো এই ঠান্ডা লেগেছে এখন, তাই ভাবছি যে কাচবো কি কাচবো না, কিন্তু আবার না কাচলেও হবে না, কালকেও হয়তো সময় পাবো না, উপোস টুপোস থাকতে হবে। ওই জন্যে ভাবছি যে ধুয়েই ফেলি, যা হয় হোক। তো বন্ধুরা, এখন যাব আমি কাচাকুচো করতে, তো তারপরে এসে স্নান করব, তারপরে তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাব। তো তার জন্যে দেখতে হবে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি, মিস করো না যেন। আমি আজকে এক জায়গায় যাব, আমিও কখনো যাইনি, তো শুনেছি। আর এখান দিয়ে আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূরে না, তো আজকে যাব ফাইনালি সেখানে। তো একটু কেনাকাটার আছে, তো দেখতে থাকো কী কী কিনতে থাকি কী না কিনি। তো ভিডিওটা কিন্তু মিস করো না, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে। তো যাই হোক বন্ধুরা, কাজবাজ সেরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। সকালের কাঁচা ধোয়া তো সবই কমপ্লিট, মানে সব হয়ে গেছে, কাঁচা ধোয়া হয়ে গেছে, তারপরে স্নান, পুজো, খাওয়া সব কিছু হয়ে গেছে। তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো এখন পুরোপুরি রেডি, আর যাব আমি আর একটা দিদি। তো দিদি এসে দাঁড়িয়ে আছে বাইরে, তো আর বেশি কথা বলবো না। তো যাওয়া যাক বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে। উপরে কি ওই গরমে লেবু জল, ওই ঠান্ডা খাবে। তো বন্ধুরা, আমি হাট থেকে চলে এসেছি। গেছিলাম আমাদের চাকদাতে, তো চাকদা হাট হয় এখানে শুক্রবার করে, হ্যাঁ শুক্রবার করে হাট হয়। তো হাটের নাম হচ্ছে সিংহের হাট। তো আমরা সেই হাটে গেছিলাম, আমি আর আমার এক দিদি, মানে যা। তো এইমাত্র আমরা আসলাম, মানে প্রচণ্ড মেঘ করেছে। এখন যাব ছাদে, জামা কাপড় আছে কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো তুলতে। চলো তাহলে একেবারে যাই। তো বন্ধুরা দেখো, মেঘ করেছে, এখন আমি এসেছি জামা কাপড় তুলতে। তো বন্ধুরা, দুপুরের পর থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম। অসুবিধা বলতে আমার তো ঠান্ডা লেগেই আছে, আর কিছুদিন আগে তোমাদের দাদার একটু জ্বর ঠান্ডা সব লেগেছিল, তো ডাক্তার দেখিয়ে এখন ঠিক আছে। আর আজকে আমার ধরেছে ঠান্ডা, আবার আজকে দুপুরবেলা থেকে বাবার পেটে ব্যথা শুরু হয়েছে, এখনও অবধি পেটে ব্যথা কমেনি। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে আনা হলো, দুটো ইঞ্জেকশান লাগালো, তারপরে ওষুধ দিল, খেলো, তারপরেও বলছে কমছে না। তো এখন মনে হয় একটু কমেছে, বলল যে হ্যাঁ এখন একটু ভালো লাগছে। তো ওই জন্যে সন্ধ্যের মানে বিকালবেলা বা সন্ধ্যার পর থেকে মানে ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি এই নানান অসুবিধার মধ্যে। এমনি ভালোও লাগে না যে ভিডিওটা করি বা সেই মন মানসিকতা থাকে না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আমি সরি। আর এখন প্রায় 10:20 রাত। তো এখন রাত 10:20, আমাদের সকলের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ঘুমিয়েও পড়েছে, তো আমি এখনও ঘুমাইনি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে সকালে নতুন এক সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। আর সবসময় চেষ্টা করব তোমাদের ভালো ব্লগ দেওয়ার, বা চেষ্টা করব তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে। জানি না তোমরা কেমন কি আমার কাছ থেকে ভিডিও দেখে আনন্দ পাও বা কিছু, তো আমি চেষ্টা করি সবসময় যে ভালো ভিডিও দেওয়ার জন্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে নতুন সকালের নতুন কোনো ব্লগ নিয়ে। তো বন্ধুরা, গুড নাইট, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রেখো। তো বন্ধুরা, গুড নাইট, বাই।